Bismillahirrahmanirrahim. আমি সাইফুল ইসলাম আবারো নতুন ভিডিও নিয়ে হাজির হলাম। তো আজকে ফ্যানটি বাঁধার হচ্ছে তৃতীয় পর্ব। আজকে আমরা ফ্যানটি বাঁধতেছি, তৃতীয় পর্বের ভিডিও করতেছি। তো এর আগে অবশ্যই আপনারা দেখেছেন দুইটা পর্ব করেছি। তো আজকে দেখা গেছে যে তৃতীয় পর্বের ভিডিওটি, তো আজকে আমরা তৃতীয় পর্বের ভিডিও করার জন্য চেষ্টা করলাম। এই যে দেখুন ফ্যানটির একটা কোর, তো ফ্যানটির যে এদিকে একটা ছিদ্র আছে উপরে আছে, তো আমরা এই ফ্যানটিকে এভাবে শোয়াবো। তো ফ্যান এভাবে শোয়াবো, তো শোয়ানোর পরে তো আমরা যা করব এটা উপরে রাখবো। দেখে এই যে ফাইবারটা দেখতেই পেলেন, যে এই ফাইবারটা আমরা করব কি, আমরা এভাবে ঢুকিয়ে দিব। এই যে দেখুন ফাইবারটা ঢুকিয়ে গেছে, এটার এই সাইড যতটুকু থাকবে সেম এই সাইডেও এতটুকুই থাকবে, কোনো দিকে যেন হাফ ডাউন না থাকে, ঠিক আছে। এই যে দেখুন আমার ক্যামেরায় তো, এই যে দেখুন আপ ডাউন যাতে না থাকে, আর এভাবে দিয়ে তো আমরা এখানে একটা টেপ মেরে দেব। তো আপনারা দেখতেই পাচ্ছেন যে টেপ এদিকে একটা টেপ মেরে দেব। তো এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, আমাদের প্রতিদিনের ভিডিওটি দেখার জন্য আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। তাহলে আপনারা নোটিফিকেশন বেলে ক্লিক করে রাখলে আপনারা যখন ভিডিও আপলোড করব সবগুলো ভিডিও পৌঁছে যাবে আপনার কাছে। তো এই যে এটাকে এভাবে দিয়ে দিতে হবে। প্রথমে আমরা ভিতরের কোয়েল, যেটা যে দেখুন এখানে দুইটি প্রান্ত আছে, একটা হচ্ছে বাহির, একটা হচ্ছে ভিতর। দেখতেই পাচ্ছেন এটা বাহিরের, এটা ভিতরের। তো আমরা ভিতরের কোয়েলের জন্য ফাইবার ভরতেছি। ফাইবার এই ধরনের যেটা কাগজের মতন এটাকে ফাইবার বলা হয়। তো এটার দেখুন যে এই সাইডটা একটু পিসিল, কিন্তু এই সাইডটা একটু কষকষে, পিসিল সাইডটা কিন্তু উপরে থাকবে। তো দেখুন, তো এই যে দেখুন আমাদের তার, এই তারটা আমরা নিচে রাখব। তো নিচে রেখে আমরা প্রথমে আমরা এদিকে একটা বাদ দিয়ে দেব, এই পাশটা উপরে থাকবে। তো এই পাশটা উপরে থাকবে, আমরা এইভাবে একটি বাদ দিয়ে দেব, ঠিক আছে। এই পাশে আমরা একটা বাদ দিয়ে দেব, বাস বাদ দিয়ে দিয়ে আমরা শুরু করব। এই যে এদিক হতে বাস, এই যে শুরু করতেছি, এই যে এক দুই তিন চার, যে লক্ষ্য করেন যে পাঁচ। তো এই কয়েলটা এইভাবে আপনার 110 দিতে হবে, দিয়ে এটা মনে করেন এখন শেষ হয়ে গেছে, ঠিক আছে। তো এই যে কেবলটা, এই যে তারটা আপনার লক্ষ্য করুন, এই যে তারটা আপনারা লক্ষ্য করুন, এটা এদিকে আসছে, এটা মনে করেন 300 হয়ে গেছে। আমি কিন্তু 5টা পেজ দিছি, আপনাদের মনে করেন যে 300 হয়ে গেছে, তখন আপনারা করবেন কি, এটা কিন্তু এদিকে ঘুরে আসছে, এদিকে ঘুরে আসছে। এখন আমি আবার এইদিকে ঘুরাবো, এই যে একটা ডানে একটা বামে, ঠিক আছে। আপনারা দেখতেই থাকুন, এটা 300 হয়ে গেলে এভাবে বামে ঘুরিয়ে দিবেন, ঘুরিয়ে দিয়ে এটাকে আবার এই পেজে দিবেন। এক দুই, এই যে মনে করেন তিন, এটা মনে করেন 300 হয়ে গেছে, ঠিক আছে। আমি তিনটা দিয়ে দেখাচ্ছি, আপনারা এই 300 দিয়ে পরে এক কয়েল হইতে অন্য কয়েলে নেবেন। আমি যদি 300 দিয়ে পেজ দিই তাহলে কিন্তু ভিডিওটা লং তো হবেই, অনেক বুঝতেই পারছেন। তো যেহেতু আমার কাজ শিক্ষার ভিডিও, আমার বোঝানোটাই হচ্ছে আমার উদ্দেশ্য। তো এদিকে দিয়ে পরে আবার চলে যাব, যখন এইটা 310 হয়ে যাবে তখন আমরা চলে যাব এই কয়েলে, তখন আমরা এদিকে নিয়ে, এই যে দেখুন আবার এদিকে নিয়ে আসব। দেখুন লক্ষ্য করে দেখুন, আবার এই যে এদিকে নিয়ে আসব, এটাও শেষ হয়ে গেছে, ঠিক আছে, মনে করেন এটাও শেষ হয়ে গেছে। তো আবার আমরা এইদিকে নিয়ে আসব, মনে করেন একটা কয়েল এইভাবে ঘুরছে, ঘুরে এই যে ট্রান্সটা আপনারা বালা করে দেখুন, একটা এই পাশে ঘুরতেছে আর এইটা এই পাশে ঘুরবে, ঠিক আছে, এতেই আপনারা বুঝতে পারবেন। তো এটা শেষ, মনে করেন এটা শেষ হয়ে গেছে। তো আমরা করব কি, যখন এটা আপনারা শেষ করে ফেলবেন ভিতর সাইড, তো আবার এই বাহিরের সাইডটাও যখন আপনারা প্রেফার করাইবেন, তো বাহিরের সাইডের আমি বুঝাচ্ছি যে এদিকে যে যদি শেষ হয়ে যায় তো লাস্টে দুই মাথা থাকবে। এর আগের ভিডিওতে আমি দেখাইছিলাম ফ্যান বান্ধার এরম একটা, সেটার মধ্যেও আবার আরেকটু দেখতে পারবেন। যেহেতু এই ফ্যানটার প্রথম থেকে শেষ পর্যন্ত কাজ করতেছি, ফ্যানটার প্রথম থেকে শেষ পর্যন্ত কাজ করতেছি সেই জন্যই এটাকে আমি মনে করেন নিচেরটা শেষ, তো বাহিরের কয়েলটা, এটা তো উপরেরটা বাস, এটা দিয়ে সরি
মনে করেন উপরে দিতে হবে এই যে বাস আবার উপরে এটা গেছিল নিচে আবার উপরে দিয়ে দিলাম তো নিচেটা কিন্তু একবার আমি করছি আবার কিন্তু উপরেরটাই করছি বড়ার পরে আমি তারটা এটা ছিড়ে নিই আবার মনে করেন ওই নিচেরটা শেষ হয়ে গেছে আবার এটা এইটা এভাবে বেঁধে বাঁধতে হবে কিন্তু ওই যে ছিদ্রটা উপরে রেখে যেহেতু এই পাশে আমি কাজ করছি আমি দেখতেছি আপনারা দুই রকম হলেই ওই দিক থেকে বাঁধবেন তো এটা আমি আবার একটু একটু গিট দিয়ে দিলাম দিয়ে আবার এইরকম এই যে এইরকম এই যে এদিকে নিয়ে এভাবে এটা দিবেন 315 ঠিক আছে মনে করেন আপনার এই তারও শেষ হয়ে গেছে এই কয়েল শেষ হয়ে গেছে আবার ঘুরাবেন তো এদিকে নিয়ে আবার একটু ইয়া করে নিন কারণ যেহেতু ভিডিও করা ক্যামেরার লাগিয়েও কাজ করা যায় না পরে আবার এইদিকে এই যে এগোছে একটা ঘুরবে উপরে একটা ঘুরবে নিচে তো এটাও শেষ মনে করেন এটাও শেষ তো এটা ঘুরে আবার এইটা হবে এটা 315 দিয়ে এটা হবে এই যে এই যে এই যে এই যে বাস এভাবে কয়েলটা শেষ করবেন ঠিক আছে এরকম তবে কয়েলটা এখানে যদি 315 পেজ দেন আর এই ফাইবারগুলো দুই সাইড যেন সমান থাকে এটা খুবই লক্ষ্য রাখবেন দুই সাইড সমান থাকে এভাবে কয়েলটা শেষ করবেন তো আমি চার পাঁচটা পাঁচ পেজ দিয়ে আমি দেখিয়ে দিলাম যে এটার নিয়মটা আমার এই কয়েলটা বাঁধতে হলে হয়তো দুই ঘন্টা লাগবে তো একটা ভিডিও কি আপনি দুই ঘন্টা পরে দেখবেন আর আমার তো ব্যাটারি তো খোলা হবে না আমার মোবাইলে যে আমি মোবাইলটাতে ভিডিও করতেছি সেই ভিডিওটা করতে গেলে তো মোবাইলেও খোলা হবে না দুই ঘন্টার ভিডিও করতে হলে আমাদের চলে যাবে আমাদের হয়তো 20 GB ইন্টারনাল মেমোরি লাগবে যাই হোক আমি এই নিয়ম হচ্ছে এটা ঠিক আছে যেহেতু আমার টেকনিক্যাল কাজ শেখার ভিডিও তো এই কয়েলটা যখন আমি শেষ করব শেষ করে এরপরে আমি এই যে ফ্যানের বিয়ারিংগুলো লাগাবো ফ্যানের বিয়ারিংগুলো অবশ্যই ফ্যানের বিয়ারিংগুলো দেখুন এই যে দেখুন ফ্যানের বিয়ারিংগুলো পুরাতন হয়ে গেছে জ্যাম হয়ে গেছে এই ফ্যানের বিয়ারিংগুলো খুলবো এখন এটা খোলার কি কোনো ওয়াই নাই দেখছেন এটা খোলার এখানে কীভাবে খুলবো এই বিয়ারিংটা এটার দিকে আপনারা লক্ষ্য রাখবেন এই ফ্যানটা ফ্যানের বিয়ারিংটা খুলে যে খুলে আবার আমি এটাকে রিপ্লেস আবার লাগাবো একটা নতুন তো সেই ভিডিওটা আমার কয়েলটা যখন আমি করব যে শেষ করব এমন অবস্থায় ওই কয়েলটাকে আমি রাখবো এই কয়েলটাকে আমি শেষ করব অবস্থায় আপনাদেরকে রেখে আমি বিয়ারিংগুলো লাগাবো বা বাস এই কয়েলের যে কানেকশন আছে সেই কয়েলের কানেকশনটা করব তৎক্ষণ আপনারা সবগুলো দেখবেন তো এই ভিডিওর মাধ্যমে আজকে হচ্ছে তার তৃতীয় পর্বে ভিডিও করে গেলাম তো চতুর্থ পর্বের যে ভিডিও আরও এই ফ্যানের যে কীভাবে কাজ করতে হয় সেই জিনিসটা দেখবেন 5-10 মিনিটের ভিডিও তো কোনো কিছুই বুঝতে পারবেন না বরঞ্চ এই বিব্রতই বুঝতেই করবেন তো আমি চেষ্টা করতেছি যে একই ভিডিও একটু লং করে করে আপনাদেরকে একটা ধারণা দিয়ে দেওয়া যাতে আপনারা কাজটা করতে পারেন তো ধন্যবাদ ভালো থাকবেন সবাই এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তীতে ভিডিও পাওয়ার জন্য সেই ভিডিওটা আবার হয়তো কালকে দিয়ে দিব বা পরের দিন দিয়ে দিব তো ভালো থাকুন সবাই আমি সাইফুল ইসলাম সবাইকে ধন্যবাদ আসসালাম।